নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সবচাইতে বেশি অনুসারী হবে ইহুদিরা। কারা? ইহুদিরা। আর দাজ্জাল এসেছে ইহুদি বংশ থেকে। আমরা ক্রমান্বয়ে হাদিসগুলো বলবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা শহরের নাম হচ্ছে আসবাহান। এই আসবাহান শহর থেকে 70,000 ইহুদি দাজ্জাল আসার সাথে সাথে তারা দাজ্জালের সাথে যোগ দিবে। বলেন না আউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 7282। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الدجال من يهود اصبحنا 70,000 عليهم الطيالسة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতবাউদ দাজ্জাল, দাজ্জালকে অনুসরণ করবে। দাজ্জাল আসার সাথে সাথে তারা দাজ্জালের সাথে একত্রতা পোষণ করবে, দাজ্জালকে রব হিসেবে তারা মেনে নিবে। মি ইহুদি, ইহুদি থেকে, আসবাহানা, আসবাহান শহর থেকে 70,000, একসাথে 70,000 ইহুদি আসবে। আলাইহিমু তয়ালিসাতু, তাদের প্রত্যেকের একটা একটা চাদর থাকবে। তাদের কাদের উপর তলিসাতু, একটা কালো চাদর থাকবে। আসবাহান শহরটা হচ্ছে ইরানের বিখ্যাত একটা শহর। এই ইরানের আসবাহান শহর থেকে এই 70,000 ইহুদিরা দাজ্জালের সাথে যোগ দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইহুদিরাই হচ্ছে দাজ্জালের সবচাইতে কাছের অনুসারী, এবং ইহুদিরা সর্বপ্রথম আসবাহান শহর থেকে 70,000 একসাথে দাজ্জালের অনুসারী হয়ে তারা দাজ্জালের সাথে যোগ দিবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুসলমানদের ভিতরে যারা মুনাফেক আছে, মুনাফেক নারী এবং পুরুষরা ইমানের খতরার কারণে, ইমানের কমতির কারণে মুনাফেক নারী এবং পুরুষরা দাজ্জালকে অনুসরণ করা শুরু করে দিবে। বলেন না আউযুবিল্লাহ। রাসূলুল্লাহর হাদিস শুনি, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 7282। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فياتي سبخه الجروفي, অর্থাৎ অনুর্বর একটা জুরুব নামক স্থান থেকে সে বেরিয়ে আসবে। ফায়াদরিবু রিকায়াতু, অর্থাৎ সেখানে সে শিবির স্থাপন করবে, তাবু স্থাপন করবে, সে সেখানে অবস্থান নিবে। অকালা, রসুল্লাহ বলছেন ফায়াখুরুজু ইলাইহি কুল্লা মুনাফিকিন ও মুনাফিকাতিন, প্রত্যেক মুনাফেক নারী এবং মুনাফেক পুরুষগুলো তারা বেরিয়ে দাজ্জালের দলের মধ্যে যোগ দিবে। বলেন না আউযুবিল্লাহ। যারা মুনাফিকি করতেছে, মুনাফেকের আলামত কয়টা? তিনটা আলামত আছে। রাসূলুল্লাহ বলছেন এই তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে সেই মুনাফেক। একটা হচ্ছে কি, যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। আরেকটা হচ্ছে যে কথা বলে বলতে মিথ্যা কথা বলে। আরেকটা হচ্ছে আমানতের খেয়ানত করে। তাহলে আপনি মুখে দাবি করতেছেন রাসূলের উম্মত, কিন্তু আপনি পূজা মণ্ডপে যাচ্ছেন, আপনার কথার সাথে কাজের সাথে মিল আছে? না। কথা বলতেছেন আপনি মিথ্যা বলতেছেন, দাবি করতেছেন আল্লাহর বান্দা কিন্তু মাজারে সিজদা করতেছেন, দাবি করতেছেন আল্লাহর বিধান আপনি মানেন কিন্তু শিরিক বিদআতের সাথে আপনি আপনার জীবনকে বাসিয়ে দিচ্ছেন, তাহলে আপনার কথা কি সত্য না মিথ্যা? এই ধরনের মুনাফিকরা সেদিন দাজ্জালের দলে যোগ দিয়ে দিবে। আর যারা দাজ্জালের দলে যোগ দিবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জাল মদিনার পার্শ্ববর্তী এলাকায় গিয়ে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার সাথে সাথে মদিনার মধ্যে বিশাল ধরনের তিনটা ভূমিকম্প হবে। নবীজির হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 7124। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يجيء الدجال حتى ينزل في ناحية المدينة ثم ترجف المدينة ثلاث رجفات فيخرج إليه كل كافر أو منافق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াজি উদ্দাজ্জাল, দাজ্জাল যখন আসবে হাত্তা ইয়ানজিলা ফি নাহিয়াতিল মাদিনাতি, মদিনার এক পাশে সে অবতরণ করবে। থুম্মা তারজুফুল মাদিনাতু সালাতা রজাফাতিন, সে যখন মদিনার মধ্যে অবস্থান নিবে মদিনার মধ্যে তিনটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে। এই ভূমিকম্পর তোড়ে
ফায়াখরুজু ইলাইহি কুল্লা কাফিরিন ও মুনাফিকিন প্রত্যেক মুনাফিক এবং কাফেররা সেখান থেকে বেরিয়ে দাজ্জালের দলের মধ্যে যোগ দিবে বলেন না আউযুবিল্লাহ দাজ্জাল পুরো পৃথিবী জুড়ে তার ফিতনা সৃষ্টি করবে মক্কা এবং মদিনার মধ্যে তার ফিতনা সৃষ্টি করতে পারবে না সুবহানাল্লাহ